ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর পাতার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই আমরা এখন তেত্রিশ নম্বর পাতায় চলে এসেছি এর আগে আমি এক থেকে বত্রিশ নম্বর পাতার সব অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস থ্রি চেক করলেই এক পাতা থেকে সমস্ত অঙ্ক পরপর দেখতে পাবে এখন দেখি তেত্রিশ নম্বর পাতায় আমাদের কি করতে দিয়েছে প্রথমেই লিখেছে দেখো বাগানে এখানে একটা একটা ফটো ফটো দিয়েছে দেখো সুন্দর বাগানের সেখানে দুটো গাছ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচে আরো ছোট ছোট গাছ রয়েছে পুরোই ফুলের বাগান বুঝতে পারা যাচ্ছে এই গাছটায় দেখো হলুদ অনেক ফুল হয়ে রয়েছে এর পাশে রয়েছে একটা হালকা সাদা রঙের অনেক ফুল নিচে গোলাপি রঙের ফুল এরকম অনেক একটা মেয়ে দেখো গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে সে হাতটা দিয়ে ফুল তুলতে চাইছে এবারে আমাদের এখান থেকে কি অঙ্ক করতে দিয়েছে দেখো সবিতা সকালে বাগান থেকে ফুল তুলতে গেল সে দেখলো শিউলি গাছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে সে ফুল গুনতে শুরু করলো গাছে অনেক ফুল তাই সে ঠিক করল রঙিন কার্ড দিয়ে গুনবে আমরা এই চ্যাপ্টারে কি শিখব দেখো রঙিন কার্ডের মাধ্যমে সংখ্যা প্রকাশ করতে শিখবো এবং সংখ্যাগুলোকে কিভাবে যোগ করতে হয় সেটাও আমরা শিখব এবং যোগ ফল বের করার পরও কার্ডের মাধ্যমে কিভাবে যোগ করতে হয় সেটাও আমরা শিখবো এবং কার্ডের মাধ্যমে সেটাকে কিভাবে প্রকাশ করতে হয় সেটাও শিখবো কেমন এবার দেখো আমরা কী করবো একটা ফুলকে আমরা এক নম্বরের লাল রঙের একটা কাঠ যে কাঠটা হচ্ছে ত্রিভুজ আকৃতি সেই কাঠ দিয়ে প্রকাশ করছি দশটা ফুলকে দশ নম্বরের কাঠ যেটি হলুদ রঙের দেখো তার আকৃতিটা হচ্ছে চৌকো রঙের কাঠ দিয়ে প্রকাশ করছি একশোটা ফুলকে একশো নম্বরের কাঠ যেটা সবুজ রঙের কাঠ ডিম্ব আকৃতি সেই কাঠ দিয়ে প্রকাশ করছি তাই বলেছে কি একশো নম্বরের কাঠকে বলেছে দেখো কাঠ দিয়ে সে গুনতে শুরু করলো এবারে দেখো গোনাটা শুরু হলো সে গুনল শিউলি ফুল শিউলি ফুল কত গুনল দেখো কিভাবে তিনটে একশোর কাঠ তার মানে তিনশো এবারে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ নম্বরের কাঠ মানে পঞ্চাশ আর এক দুই তিন চার চারটে এক নম্বরের কাঠ মানে চার তাহলে সমান সমান কী দিল দেখো তিনটে একশো নম্বরের কাঠ তাই জন্য তিনশো লিখেছি যোগ পাঁচটা দশ নম্বরের কাঠ তাই পঞ্চাশ এবং তার সাথে আবার যোগ করব কি এক নম্বরের কার্ড চারটে যোগ চার সমান সমান কত হচ্ছে দেখো তিনশো চুয়ান্ন তোমরা কিভাবে যোগটা করবে দেখো সুবিধা হবে যেভাবে আমি ওপরে দেখিয়ে দিচ্ছি দেখো তিনশো যোগ পঞ্চাশ যোগ চার একক দশক শত চারের সাথে শূন্য যোগ শূন্য করলে চারই হচ্ছে পাঁচের সঙ্গে শূন্য করলে পাঁচ তিনের সাথে নিচে কিচ্ছু তিনই হবে তিনশো চুয়ান্ন এই দেখো নিচে লিখেছে তিনশো চুয়ান্নটি ঠিক আছে তোমরা পাশাপাশি যারা যোগ করতে পারবে তাতেও কোনো অসুবিধা নেই করতে পারবে এবারে দেখো টগর ফুল টগর ফুল কার্ডের সাহায্যে কিভাবে গুললো দেখো একটা দুটো দুটো একশো নম্বরের কার্ড মানে কি এখানে আমি লিখছি দেখো দুটো একশো নম্বরের কার্ড মানে দুশো একটা দশ নম্বরের কার্ড মানে দশ আর এক দুই দুটো এক নম্বরের কার্ড মানে দুই পাশে পাশে লিখেছে দেখো দুশো যোগ দশ যোগ দুই তাহলে হলো দুশো বারো কীভাবে করছে আমি আবার দেখাচ্ছি দেখো দুশো যোগ দশ যোগ দুই একক দশক শতক দুইয়ের সাথে শূন্য যোগ শূন্য করলে দুই একের সাথে শূন্য যোগ করলে এক দুয়ের নিচে কিছু নেই মানে দুশো বারো দেখো এখানে দুশো বারোই দেখো মোট ফুল তাহলে শিউলি ফুল আর টগর ফুল মিলিয়ে মোট কতগুলো ফুল সেটা আমাদের বের করতে হবে আমরা কি জানি মোট থাকলে কি যোগ করব যোগ করব তাই তো মোট থাকলেই আমরা যোগ করব। সেটাই আমরা করেছি দেখো কার্ডের সাহায্যে যেটা লিখেছিলাম শিউলি ফুলকে সেই কার্ডটা লিখেছি যোগ টগর ফুলের যত নম্বর কার্ড নিয়েছিলাম সেটাও নিয়েছি নিচে নিচে আবার তাদের সংখ্যা দিয়েছি তিনশো চুয়ান্ন যোগ দুশো বারো এবারে আমি তোমাদের একটা সংক্ষেপে একটা পদ্ধতি বলছি এই রকম যখন যোগ দেবে কার্ডের সাহায্যে সময় কিন্তু যোগ করতে গেলে অসুবিধায় পড়তে পারো তখন তোমরা কি করবে আমরা যে পদ্ধতিতে যোগ করেছি সেটা আমরা আগে করে নেব তিনশো চুয়ান্ন লিখি তিনশো চুয়ান্ন যোগ দুশো বারো দুই এক দুই দুশো বারো একক দশক শতক তাহলে চারের সাথে দুই যোগ করলে কত হয় ছয় পাঁচের সাথে এক যোগ করলে কত হয় ছয় তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাঁচ ছয় তাহলে পাঁচশো ছেষট্টি পাঁচ ছয় ছয় পাঁচশো ছেষট্টি বেরোলো এবারে দেখো আমাদের যোগফলটা পাঁচশো ফলটা বেরিয়েছে আমরা কি করতে পারি পাঁচশো প্রকাশ করতে পারি তাহলে কি পাঁচশো ছেষট্টি আবার লিখি একক দশক শতক এককের ঘরে ছয় রয়েছে তাহলে ছটা এক নম্বরে কার্ড দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় দেখো দশকের ঘরে ছয় রয়েছে তাহলে কি ছটা দশ নম্বরের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দশ নম্বরের কার্ড নিয়েছি শতকের ঘরে পাঁচ রয়েছে তাই কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা একশো নম্বরের কার্ড নিলাম ঠিক আছে এইভাবে আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করলাম আর তাছাড়া যদি কার্ডের মাধ্যমে যোগ করতে হতো তাহলে আমরা কি করতাম সেটাও আমরা দেখে নিই দেখো দেখো নম্বরের তার সাথে এক দুই যোগ করছি দেখো এক দুই দুটো একশো যোগ করলে কত হয় পাঁচ হয় এই দেখো পাঁচ লিখেছি এবারে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ নম্বরের কার্ড সেটা আর এখানে দেখো একটা দশ নম্বরের কার্ড পাঁচ আর একে কত হয় ছয় দেখো ছয় বের লিখেছি আমি দশকের ঘরে এবারে দেখো এক দুই তিন চার চারটে এক নম্বরের কার্ড তার সাথে কত বেরিয়েছে এক দুই দুটো এক নম্বরের কার্ড যোগ করছি তাহলে চারের সাথে দুই যোগ করলে হয় ছয় দেখো এখানে ছটাই কার্ড বসিয়েছি এখানে লিখেছি ছয় এইভাবেও কিন্তু আমরা কার্ডের মাধ্যমেও যোগ করতে পারি তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই যোগ করবে কেমন এবারে আমরা চৌত্রিশ নম্বর পাতার অঙ্ক করব। আমরা এখন চৌত্রিশ নম্বর পাতায় এসে গেছি চৌত্রিশ নম্বর পাতায় আমাদের কি অঙ্ক করতে দিয়েছে দেখো প্রথমেই লিখেছে পালা দেখতে যাই এখন দেখো যাত্রা পালা কাকে বলে একটা ফটো দিয়ে দিয়েছে সে ফটোতে দেখো একটা মঞ্চ তৈরি করেছে তার পাশে অনেক লোকজন কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ বসে রয়েছে ওপরে কি প্যান্ডেলের মতো করেছে তার নিচে কিছু লোক বসে রয়েছে আর কিছু লোক দাঁড়িয়ে রয়েছে আর মঞ্চে যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারাই যাত্রা করবে যাত্রা জিনিস হচ্ছে অনেকটা নাটকের মতো অভিনেতা অভিনেত্রীরা কোনো একটি নাটকের চরিত্রকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন সেটাই হচ্ছে যাত্রা এবারে বলছে দেখো রসুলপুর গ্রামে যাত্রা পালা চলছে সামনের মেজেতে অনেকে বসে যাত্রা দেখছেন প্রথম দিনে জন ও দ্বিতীয় দিনে জন যাত্রা দেখতে এসেছেন এবারে দেখো প্রথম দিনে কতজন ছিল একশো জন। এটাকে কি আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করছি একক দশক শতক একশো দশ একেও আমি একক দশক শতকে লিখেছি ঠিক আছে তাহলে শতকের ঘরে এক তার মানে একটা হবে দেখো শতকের ঘরে একটা কার্ড দিয়েছি দশকের ঘরে এক তাহলে দশকের ঘরে কি একটা হলুদ রঙের কার্ড দিয়েছি এই ককের ঘরে শূন্য তাহলে কি আমি এককের ঘরে কোনো কার্ড দিলাম না শূন্যটা কার্ড তার জন্য কোনো কার্ড দিলাম না দ্বিতীয় দিনে বলেছে দেখো একশো জন যাত্রা দেখতে এসেছে আমি দাগ দিয়ে দিয়েছি দেখো একশো জন একশো জনকে আমি একক দশক শতকে লিখেছি এককের ঘরে তিন দশকের ঘরে দুই শতকের ঘরে এক শতকের ঘরে এক মানে একটা একশো নম্বরের কার্ড দশকের ঘরে দুই মানে দুটো দশ নম্বরের কার্ড হয়েছে দেখো আমি তাই বসিয়েছি এককের ঘরে তিন তাহলে কি তিনটে এক নম্বরের কার্ড আছে এটা ওনারা বসিয়ে দিয়েছে এবারে দেখো মোট বলেছে ওই দুদিনে মোট কতজন এসছে আমি দেখো লিখে দিয়েছি মোট থাকলে কি সব সময় যোগ হবে এবারে যোগ কিভাবে আমরা করব। আমাদের বোঝার সুবিধার জন্য কার্ডের মাধ্যমে যোগ করার আগে আমরা যেভাবে যোগ করি সেভাবে আগে করে দেখাবো একশো দশের সাথে একশো তেইশকে যোগ করব। কেন প্রথম দিনে বলেছে একশো দশজন এসেছিল দ্বিতীয় দিনে একশো তেইশ জন যাত্রা দেখতে এসেছিল তাহলে দুদিনে মোট মানে দুদিনের সংখ্যাটাকে যোগ করছি যোগ করে দিলাম কিভাবে করবো এককের সাথে একক তিনের সাথে শূন্য যোগ করলে তিন দুয়ের সাথে এক যোগ করলে তিন আর একের সাথে এক যোগ করলে কত হয় দুই হয় তাহলে দুশো তেত্রিশ জন ঠিক আছে এটাকে আমরা শতক দশক একক বা একক দশক শতকে লিখছি দুশো তেত্রিশ লিখেছি নিচে একক দশক শতকে লিখছি এককের ঘরে তিন তাহলে আমি কি করছি দেখো এককের ঘরে তিনটে লাল রঙের এক নম্বরে কাট দিলাম দশকের ঘরে তিন তাহলে কি দশকের ঘরে আমি তিনটে হলুদ রঙের দশ নম্বরে কাট দিলাম শতকের ঘরে দুই তাহলে শতকের ঘরে আমি দুখানা সবুজ রঙের একশো নম্বরে কাট দিলাম এইভাবে আমি দুশো তেত্রিশকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলাম কি বুঝতে পারছো তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে এবারে দেখো উত্তর আমাদের কি দিয়েছে ওই দুদিনে মোট একটা বক্স দিয়ে ফাঁকা দিয়েছে জন যাত্রা দেখতে এসেছেন এখানে মোট কতজন সেইটাই সংখ্যাটি লিখতে হবে মোট বেরিয়েছে কি দুশো জন সেটাই এখানে লিখছি দুশো জন যাত্রা দেখতে এসেছেন আমি লিখে বুঝিয়ে দিয়েছি দেখো মোট থাকলে সবসময় আমাদের যোগ হবে এবারে দেখো আমাদের কিছু যোগের অঙ্ক করতে দিয়েছে সেটাকে বলছে কার্ড নিয়ে খেলা করি মানে কার্ডের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে সংখ্যাগুলোকে এবং তাদেরকে যোগ করার পর যে যোগফল বেরোবে সেটাকেও আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করতে পারি কি তাই তো দেখো প্রথম দিয়েছে দুশো একত্রিশের সঙ্গে একশো পাঁচকে যোগ করতে দিয়েছে দুশো একত্রিশকে আমি দেখি একক দশক শতকে লিখে নিলাম একক ঘরে এক আছে দশক ঘরে তিন শতক ঘরে দুই এবারে দেখো কার্ডের সাহায্যে কিভাবে করব একক দশক শতক লিখলাম একক ঘরে এক আছে দেখো একটা এক নম্বরে কার্ড একটা দিলাম দশক ঘরে তিন আছে তাহলে দশ নম্বরে কার্ড কি তিনটে বসালাম শতক ঘরে দুই আছে তাহলে শতক ঘরে কি একশো নম্বরের দুটো কার্ড বসালাম কি তাই তো এবারে দেখো একক দশক শতক করে একশো সেটাকে কি করতে পারি একক ঘরে পাঁচ আছে দশক ঘরে শূন্য মানে কোনো কার্ড হবে না শতক ঘরে এক রয়েছে তাহলে শতক ঘরে এক থাকা মানে কি শতক ঘরে একটা একশো নম্বরের কার্ড দশক ঘরে শূন্য মানে কোনো কার্ড দেবো না একক ঘরে পাঁচ একক ঘরে পাঁচ থাকা মানে পাঁচটা এক নম্বরে কার্ড দেবো এবারে আমরা আগে যোগও করে নিতে পারি বা তুমি যদি মনে করো কার্ডের সাহায্যে যোগ করবে সেটাও পারি দেখে নাও একক ঘরে একটা কাঠ প্রথমে ছিল তার সাথে হলো চার পাঁচটা কাঠ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ আর একে কত হয় ছটা কাঠ দেখো একক ঘরে ছটা কার্ড দিয়ে দিলাম তাহলে তার নিচে কি বসাতে পারি তার নিচে আমরা এখানে ছয় বসাতে পারি এবারে দেখো দশক ঘরে তিনটে কার্ড আর আগেও তিনটে কাঠ ছিল আর পরে দেখো শূন্যটা কাঠ মানে কোনো কার্ড নেই তাহলে মোট কত হবে তিনের সাথে শূন্য যোগ করলে তিন হয় তাহলে তিনটে কার্ড এঁকেছি আমি দেখো নিচে লিখে দিলাম তিন শতক ঘরে দেখো কী করেছিলাম প্রথমে দুটো একশো নম্বরের কার্ড দিয়েছিলাম আর দ্বিতীয় ক্ষেত্রে কি একটা একশো নম্বরের কার্ড তাহলে দুটোর যদি মোট করি যোগ করি তাহলে কি এক দুই তিন তিনটে একশো নম্বরের কার্ড হবে এখানেও আমি তিন লিখে দিই দেখো তিনশো ছত্রিশ বেরোলো আমাদের এবারে আমরা এমনি পদ্ধতিতেও যোগ করে দেখি ঠিক এলো কি না দেখো দুশো একত্রিশ যোগ একশো পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় শূন্যর সাথে তিন যোগ করলে হয় তিন একের সাথে দুই যোগ করলে হয় তিন তাহলে তিনশো ছত্রিশ আমরা বের করে ফেললাম এইভাবে আমরা করতে পারি লেগস দেখো কি করেছে তিনশো চারের সাথে যোগ করতে দিয়েছে দুশো বত্রিশকে এবারে দেখো তিনশো চারকে আমি একক দশক শতকে লিখলাম এবারে এই সংখ্যা দুটোকে আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করব আগে তিনশো চারকে যদি আমি কার্ডের মাধ্যমে প্রকাশ করি একক ঘরে দেখো চার আছে তাহলে চারটে এক নম্বরে কার্ড দশক ঘরে শূন্য মানে কোনো কার্ড দিলাম না শতক ঘরে তিন তাহলে কি তিনটে একশো নম্বরে কার্ড নিয়েছি দেখো তারপরে দেখো দুশো বত্রিশ সংখ্যা দুশো বত্রিশ সংখ্যাকে আমরা কিভাবে কার্ডের মাধ্যমে প্রকাশ করছি দেখো একক ঘরে দুই তাহলে কি একক ঘরে দুটো কার্ড দিয়েছি এক দুই দশক ঘরে তিন তাহলে কি আমরা কী করছি দশক ঘরে এক দুই তিন তিনটে দশ নম্বরে কাট দিলাম আর শতক ঘরে দুই তাহলে শতক ঘরে কি দুটো একশো নম্বরে কাট দিলাম এক দুই তাই তো এবারে দেখো এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব আমরা তার আগে কি কার্ডের সাহায্যে যোগ করব। দেখে নিই একক ঘরে প্রথমে চার ছিল পরে দুই হয়েছে চার যোগ দুই করলে কত হয় ছয় হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্ড আমি নিচে ছয় লিখলাম এবারে দেখো দশক গড়ে কি প্রথমে কোনো কার্ড ছিল না মানে শূন্য তার সাথে নিচের কতটা আছে দেখো এক দুই তিন তাহলে তিনটে শূন্য যোগ তিন কত হয় তিন হয় এখানে তিন লিখে দিলাম এরপরে দেখো শতক ঘরে এক দুই তিন প্রথমে ছিল তার সাথে যোগ করতে হচ্ছে কত যোগ করতে হচ্ছে এক দুই দুটো একশো নম্বরের কার্ড মোট কত হলো তিন যোগ দুই পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা একশো নম্বরের কার্ড নিয়েছি আমি এখানে পাঁচ বসালাম তাহলে পাঁচ তিন ছয় পাঁচশো ছত্রিশ এবারে আমি যোগ করে দেখি এই কার্ডের মাধ্যমে যোগটা আমরা ঠিক করলাম কি না দেখো তিনশো চার আর দুশো বত্রিশে যোগ করছি এই ককের সাথে এই ককাকে যোগ করি তারপরে দশক ঘরের সাথে দশক ঝড় যোগ করবো তারপর শতকের সাথে শতক ঘর যোগ করব এটা আমরা আগেই জেনে এসেছি চারের সাথে দুই যোগ করলে কত হয় ছয় হয় শূন্যর সাথে তিন যোগ করলে কত হয় তিন হয় আর তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচশো ছত্রিশ তাই তো এখানেও দেখো কার্ডের মাধ্যমেও আমাদের বের হয়েছিল পাঁচশো ছত্রিশ একদম আমরা ঠিক করেছি এবারে দেখো কি করতে দিয়েছে তিন নম্বরে তিন নম্বরে দিয়েছে দেখো শতক দশক একক বা একক দশক শতকে লিখেছি দুশো একাত্তর তার সাথে যোগ করতে হচ্ছে একশো দশ একশো দশ এবারে দেখো দুশো একাত্তরকে আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করব। এখানে আমি একক দশক শতক লিখে ফেললাম একক ঘরে এক রয়েছে দুশো একাত্তরে তাহলে একক ঘরে একটা এক নম্বরে কার্ড নিলাম দশক ঘরে সাত রয়েছে তাহলে দশক ঘরে কি সাতটা দশ নম্বরে কার্ড বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দশ নম্বরের কার্ড আমি বসিয়েছি কারণ আমি আগেই বলেছিলাম দশ নম্বরে কার্ডকে আমরা চৌকো আকারে ধরেছিলাম এবারে দেখো শতক ঘরে দুই রয়েছে তাহলে কি দুটো একশো নম্বরে কার্ড বসালাম এক দুই এবারে দেখো একশো দশ সংখ্যাটিকে কীভাবে কার্ডের মাধ্যমে প্রকাশ করব একক ঘরে শূন্য তাই একক ঘরে কোনো কার্ড দিলাম না দশক ঘরে এক তাই দশক ঘরে আমরা কি করলাম একটা দশ নম্বরে কার্ড বসালাম শতক ঘরেও এক তাই শতক ঘরে একটা একশো নম্বরে কার্ড বসালাম প্রথমে আমরা আগে কার্ডের সাহায্যে যোগ করি দেখো আমি যোগ চিহ্ন বসিয়ে দিয়েছি এরকমভাবে যোগ এবারে দেখো একক ঘরে এক প্রথমে রয়েছে আর নিচের কিচ্ছু নেই মানে শূন্য তাহলে কি একের সাথে শূন্য যোগ করলে একই হয় একটা কার্ড বসালাম দশক ঘরে প্রথমে সাত ছিল পরে একটা যোগ হলো একটা দশ নম্বরে কার্ড তাহলে সাত আর একে আট হলো দেখো নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এখানে আমি আটই লিখি ছোট্ট করে এখানে এক লিখি এবারে দেখো এক দুই তিন প্রথমে দেখো দুটো একশো নম্বরের কার্ড তারপরে হচ্ছে একটা একশো নম্বরের কার্ড কী হচ্ছে এক দুই তিন তিনটে একশো নম্বরের কার্ড নিচে লিখলাম তাহলে এখানে তিন লিখে দিই তাই তিন আট এক তিনশো একাশি এখানে যোগ করে দেখি কত আসে শূন্যর সাথে এক যোগ করলে এক হয় একের সাথে সাত যোগ করলে হয় আট আর একের সাথে দুই যোগ করলে হয় তিন তিনশো একাশি এইটা আমরা লিখে ফেললাম তিনশো একাশি এরপরে এই পাতার লাস্ট অঙ্কটা দেখে নাও চার নম্বরে একক দশক শতক করে লিখে দিয়েছে আমি সংখ্যাটাকে একশো পাঁচের সাথে যোগ করতে হবে তিনশো একুশ ঠিক আছে একশো পাঁচকে আমি কার্ডের মাধ্যমে কিভাবে প্রকাশ করব দেখে নাও একক ঘরে পাঁচ রয়েছে তাহলে পাঁচটা এক নম্বরে কার্ড হবে এক দুই তিন চার পাঁচ দশক ঘরে শূন্য তাই দশক ঘরে কোনো কার্ড হবে না শতক ঘরে এক তাই শতক ঘরে কি একটা একশো নম্বরে কার্ড দিলাম কি তাই তো এবারে দেখো তিনশো একুশকে প্রকাশ করছি দেখো একক ঘরে এক তাই একক ঘরে একটা কাট দিলাম এক নম্বরের দশক ঘরে দুই দশক ঘরে তাহলে দুটো এক নম্বরে দশক ঘরে তাহলে দুটো দশ নম্বরে কার্ড দিলাম শতক ঘরে তিন শতক ঘরে তাহলে এক দুই তিন তিনটে একশো নম্বরে কার্ড দিলাম কেমন তাহলে এবারে আমাকে যোগ করতে হবে কার্ডের সংখ্যাকে যোগ যদি করি দেখো একক ঘর থেকে শুরু করি একক ঘরে কত ছিল এক দুই তিন চার পাঁচ প্রথমে ছিল পাঁচ পরে যোগ হয়েছে একটা কাঠ তাহলে পাঁচ আর একে ছয় লিখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কাঠ নিচে লিখি ছয় এরপরে দেখো দশক ঘরে প্রথমে কোনো কাঠ ছিল না মানে শূন্য তারপরে হচ্ছে এক দুই দুটো কাঠ যোগ হয়েছে তাহলে শূন্য যোগ দুই দুটো কাঠ এক দুই নিচে লিখি দুই দশক ঘরের নিচেই লিখছি দুই এবারে দেখো শতক ঘরে কত হবে শতক ঘরে প্রথমে ছিল একটা একশো নম্বরের কার্ড পরে যোগ হয়েছে তিনটে একশো নম্বরের কার্ড এক দুই তিন তাহলে টোটাল হলো এক আর তিনে কত হলো চার এক দুই তিন চার চারটে একশো নম্বরের কার্ড মানে চার লিখি চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশ হলো এবারে কার্ডের মাধ্যমে যোগ করলাম এবারে আমরা মিলিয়ে দেখব এই যেই পদ্ধতিতে আমরা যোগ করি সেইভাবে যোগ করলে কত আসে যদি দুটো সংখ্যা সমান হয় তাহলেই আমরা বুঝতে পারবো কার্ডের মাধ্যমে যোগটাও আমাদের ঠিক তাহলে আমরা কি এমনিভাবে যোগ করতেও শিখলাম কার্ডের মাধ্যমেও যোগ করতে শিখলাম কেমন দেখো একশো পাঁচের সাথে যোগ করছি তিনশো একুশকে পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় শূন্যর সাথে দুই যোগ করলে কত হয় দুই আর একের সাথে তিন বা তিনের সাথে এক যোগ করলে হয় চার চারশো ছাব্বিশ আমরা কার্ডের মাধ্যমেও কিন্তু চারশো অঙ্কটা একেবারে ঠিক এইভাবে আমরা কার্ডের মাধ্যমেও প্রকাশ করছি কোনো সংখ্যাকে এবং কোনো সংখ্যার যোগ করছি কোনো দুটো সংখ্যার যোগ তিন অঙ্কের সংখ্যার যোগ কারণ এখানে একক দশক শতক রয়েছে তাই তিন অঙ্কের সংখ্যার যোগ করলাম এবং কার্ডের মাধ্যমে তাদেরকে প্রকাশ করলাম এবং কার্ডের মাধ্যমেও কিভাবে যোগ করতে হয় সেটা শিখলাম এই দুটো পাতা থেকে কেমন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে কেমন খাতায় লিখে লিখে বা তোমরা বইয়েও করতে পারো এই অঙ্কগুলো বইয়ে লিখলেও তোমাদের অনেকটা সুবিধা হবে মনে রাখতেও সুবিধা হবে কেমন তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো